তো এখন আমরা চলে যাব ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে মারলেন ইত্যাদি সমস্ত লীলা আছে, অরিষ্ট আদি সমস্ত তাদেরকে শেষ করলেন। আর তারপরে কংস কেশী দানবকে পাঠালো, কেশী দানবকে সমস্ত শেষ করলেন কেশী ঘাটেতে, এসব অনেক কথা আছে। তারপরে এবার কি হলো, কংস শেষ ঔষধ দেখলেন কিছুতেই কৃষ্ণকে মারা গেল না, তখন এবার প্ল্যান প্রোগ্রাম করলেন যে কি করা যায়। বলে এক কাজ করো, কৃষ্ণকে আমরা এখানে বিশাল একটা ধনুর্যজ্ঞ করব, করে কৃষ্ণকে ইনভাইট করো, কৃষ্ণ তারপরে বলরাম যত আছে ব্রজবাসীদের সব নেমন্তন্ন করো, আর নেমন্তন্ন করে তাদেরকে ডাকো, তারা নেমন্তন্ন করে যখন এখানে আসবে আমার চোখের সামনে ওদেরকে মারো। কী করে এরা মারতে পারছে না, এত বড় বড় সব বীর সব কংস পাঠিয়েছে, সব সবই তো কংসের লোক, যত তৃণাবর্ত অগাসুর বকাসুর থেকে আরম্ভ করে যত পাঠিয়েছে সবই তো কিংসের কংসের লোক। এরা যখন পারলো না, কংস বলছে তাহলে এক কাজ করো, সবাইকে একসঙ্গে এখানে নিমন্ত্রণ করো, আমার চোখের সামনে দেখবো কী করে একে মারা যায় না, আমি দেখবো চোখের সামনে। ও ঠিক আছে, তাহলে এখন কাকে দিয়ে করা যায়, বলে এমন একজনকে পাঠাও যাতে ওদের সন্দেহ হবে না। কাকে পাঠাবে, অক্রু, অক্রুকে পাঠালে অক্রু ওদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে, বলে এক কাজ করো অক্রুকে ডেকে পাঠালেন। ওকে বললেন এক কাজ করতে হবে, অক্রুরের কোনো ইচ্ছা নাই যে কংসের সঙ্গে থাকবে, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোথায় যাবে, কোথায় যাওয়ার পথ নাই, এই জন্য কোনো মতে ইচ্ছা করে কষ্টের সঙ্গে কংসের আর ইচ্ছা করে রয়েছেন গুপ্তভাবে কংসের কাছে কংসের সামনে। এখন সেখানে অক্রুরকে যখন পাঠানো হলো, অক্রুকে বলা হলো তুমি এক কাজ করো, এই সব এরকম একটা যজ্ঞের আয়োজন করব, যেটা আমি বাদ দিয়ে গেলাম, ওটা যুগল গীত সুন্দর অপূর্ব, সম্ভব না সব আলোচনা করা। তাহলে অক্রুর অপি চ ত্বাম রাত্রিং মধুপুরিয়াম মহামতিহি উষিত্বা রথমাস্তায় প্রযোজৌ নন্দ গোকুলম। তার রাত্রিবেলা কংস যখন এরম আদেশ করেছে, তখন রাত্রিটা কোনো মতে খুব উৎসাহ, একটা চাপা উত্তেজনা, কৃষ্ণকে দেখতে যাবো কত আনন্দ। এখন তিনি মনে করছেন কংস আমার গুরুর কাজ করলো, আমি তো কৃষ্ণকে দেখতে যেতে গেলেই তো কংস মারবে, বলে এদের ভেতরে কোনো এ আছে। এখন কংস যখন পাঠিয়েছে, অক্রুর চিন্তা করছেন ভালোই হলো, আর কংস আমার গুরুর কাজ করলো, ভগবত দর্শনের প্রেরণা দিচ্ছে, যা হ্যাঁ বুঝেতে। সেই সময়ে অক্রুর অপি ত্বাম, অক্রুর অপি চ ত্বাম রাত্রিম মধুপুরিয়াম মহামতিহি উষিত্বা রথমাস্তায় প্রযোজৌ নন্দ গোকুলম। তারপর নন্দ গোকুলে যাত্রা করলেন, মথুরা থেকে নন্দগোকুলে যাত্রা করল নন্দগোকুল। হ্যাঁ বলছেন এখানে ইতিমধ্যে এই যে নন্দগোকুল বলা হলো, এই গোকুলটার মানে কিন্তু ওটা বুঝবেন না যখন গোকুল মহাবন, তা নয়। নন্দগোকুল এই শব্দটার মানে হলো নন্দ মহারাজের যে বিস্তীর্ণ গৌচারণ ক্ষেত্র, যার মধ্যে গৌবাচর আনন্দে থাকে, ওই জন্য নন্দগোকুল বলা তাদের প্রধান ওটা। এখন নন্দগোকুল বলার সঙ্গে সঙ্গে বললে মহারাজ কি হলো, কিছুদিন আগে তো বললেন গোকুল ছেড়ে চলে গেছে বৃন্দাবনে, তা কথাটা মানে তা নয়, এগুলো বুঝতে হবে। তাহলে কংস এবার বিলাপ করছে আনন্দে, এই বিলাপটা দুঃখের বিলাপ না। কিং মায়া চরিতম ভদ্রম কিং তপ্তম পরম তপহ কিং কিংবা ওপি অর্হতে দত্যম যদ দ্রক্ষামি অদ্য কেশবম। আমি কি এমন তপস্যা করেছিলাম, কি এমন জাগে কি এমন দান দক্ষিণা করেছিলাম, আহারে কি ভালো কাজ করেছিলাম, কি তপস্যা করেছিলাম যে আজ আমার কেশবের দর্শন হবে। আহা বলছেন মমই তৎ দুর্লভম মন্যে উত্তম শ্লোক দর্শনম বিশ্বায়াত্মন যথা ব্রহ্ম কীর্তনম শূদ্র জন্মনঃ। শূদ্র জন্ম যাদের হয় তাদের তো বেদের মন্ত্র উচ্চারণ করার অধিকার থাকে না, তা আজ দেখছি আমি তো সেরকমই ব্যাপার, আজ আমার কী সৌভাগ্য হয়েছ আমি উত্তম শ্লোক ভগবানের দর্শন করব। আহা বড় আনন্দ, আমার সমস্ত বোধহয় অভদ্র চলে গেল, অমঙ্গল চলে গেল, এইভাবে বলে আনন্দে নাচছে। আর কোনো উত্তেজনাতে রাত্রিটা কোনো মতে কাটিয়ে সকালবেলা একবারে গাড়ি করে চললেন কোথায়, নন্দগোকুলে, নন্দগোকুল মানে সেই নন্দগ্রাম, নন্দগ্রাম, হ্যাঁ নন্দগ্রামে চলে গেছে তোরা। এই দেখো এই কথাটাই তো বলছি, ভুল হয়ে যাবে বলেই তো এটা মনে করিয়ে দিলাম, না এটা তো বৃন্দাবনই, টোটালটাই বৃন্দাবন,
যেটাকে বলো তোমরা এখন শহর বৃন্দাবন, ওটা বৃন্দাবন তো টোটালটা, নন্দগ্রাম বৃন্দাবনে তো আগেই আমি বলেছি কথাতে, নন্দগ্রাম বর্ষানা কামবনের অংশ সব অনেকটা সব বৃন্দাবন, সেটা তো আমি আগে ব্যাখ্যা গোবর্ধন পূজার দিন বলেছি, তুমি ব্যস্ত ছিলে। তাহলে এই বৃন্দাবনে রওনা হলো কে, না কংস, এই কংসের দ্বারা প্রেরিত হয়ে কে গেল, অক্রূর। অক্রূর এবার যখন ওখানে পৌঁছাচ্ছে, তখন ভগবানের চরণ চিহ্ন রাস্তাতে দেখে লাফিয়ে রথ থেকে পড়ে চরণগুলোকে চিহ্নগুলোকে আলিঙ্গন করছে, মাথায় মাখছে আনন্দ, আনন্দে একেবারে। এই অবস্থা যেখানে আমরা দেখলাম ব্রহ্মা স্তুতি আমি সব ব্যাখ্যা করতে পারি নাই, সেখানে ব্রহ্মা পর্যন্ত প্রার্থনা করেছে আমি গোকুলের যদি আমি গাছপালা হয়ে জন্মগ্রহণ করতে পারি গুল্মলতা হয়ে তাহলে ভালো হয়, ব্রহ্মা এরম প্রার্থনা করেছে। তাহলে এখানে সুখদেব গোস্বামী বলছেন যে যখন কৃষ্ণ বলরামকে দেখলেন, কৃষ্ণ বলরামকে নিয়ে গিয়ে তারা কী করলো, তারা আনন্দে বসালো তাকে, আনন্দে তাকে বসালো, সুখম উপবিষ্ট পর্যাঙ্কে রাম কৃষ্ণয় রুরু মানিতাহা, প্রচণ্ড সম্মান পেল, কৃষ্ণ বলরাম সম্মান দিলেন, আর মনে হলো যেন মনে সব ইচ্ছা পূর্ণ হল, লেভে মনোরথান সর্বান পথি জান সচকার হ, রাস্তায় আস্তে আস্তে যা ভেবেছিলেন তাই পূর্ণ হয়ে গেল। কৃষ্ণ বলরাম তাকে আদর করে পর্যাঙ্কে পালঙ্কেতে বসালেন, যত্ন করে কত আদর যত্ন করলেন, আর সেখানে বলছেন কিম অলভ্যাম ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে, ভগবান প্রসন্ন হলে কি বাকি থাকে, কিছু কি বাকি থাকে। তখন ভগবান কৃষ্ণ বলরাম সব পাশে বসে হাত ধরে জিজ্ঞেস করেন, তা তো সৌম্যাগত কশ্চিত স্বাগতম ভদ্রমস্তুব ওপি স্বজ্ঞাতি বন্ধুনাম সবন্ধুনাম অনবিম অবমানায়ম, তারা কি ভালো আছে সমস্ত আমার জ্ঞাতি বন্ধু, ওপি স্বজাতিবি বন্ধুনাম হ্যাঁ অনমিম অনমিবম অনামায়ম, তারা কি ভালো আছেন তো, আর আর কুশলের কথা কী বা জিজ্ঞাসা করব, যেখানে রাজত্বতে কংস রয়েছে, কিংনু কিংনু ন কুশলম পৃচ্ছে এধ মানে কুল কুল আমায়ে, কুলের যে অসুখ এই যে ব্যবিচার বাড়তে থাকছে, সেই জন্যে কংস থাকাকালীন অবস্থায় কী ভালো মন্দ জিজ্ঞাসা করবো সবই তো জানি, তথাপি জিজ্ঞাসা করছেন। এইভাবে ভগবানের দ্বারা পৃষ্ট হয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসিত হয়ে ধীরে ধীরে সমস্ত বলতে আরম্ভ করলেন, পৃষ্ঠ ভগবতা সর্বম বর্ণয় মাস মাধব আর বৈরানুবন্ধম যদুসু বসুদেব বদোদ্যমম, এইভাবে সমস্ত কিছু বর্ণনা করলেন, সমস্ত কিছু বর্ণনা করলেন, আর তারপরে বললেন যে কংসের আদেশ হয়েছে সেখানে একটা বিশাল যজ্ঞ হবে, সেই যজ্ঞতে ব্রজবাসীগণকে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই যেন যায়। আর এইভাবে যখন বলা হলো তখন কি হলো, তারা সব তৈরি হলো, রাম বলছেন রামকৃষ্ণ পুরীম নেতুম অক্রূরম ব্রজমাগতম, ব্রজ ধামের মধ্যে এসছেন অক্রূর কৃষ্ণ রামকে এবং ব্রজবাসীগণকে সবাইকে নিতে, রামকৃষ্ণকে নিতে এসছেন বিশেষ করে। আর যখনই গোপ্যহ স্তাস তদুপস্রুত বভুবুর ব্যথিতা ভৃশম রামকৃষ্ণ পুরীম নেতুম অক্রূরম আগতম, যখনই ব্রজগোপিকারা খবর পেলেন যে অক্রূর মথুরা থেকে এসছে, কংস পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য, যখনই এই খবরটা পেলেন তখন গোপিকাগণের মধ্যে আন্দোলন সৃষ্টি হল, সমস্ত গোপিকাগণ একবারে ফুল ট্রুপস অত্যন্ত দুঃখিত হলে, আরে কৃষ্ণকে নিয়ে যাবে আমাদের এখান থেকে তো সহ্য করতে পারবে না, ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হলো, মানে সে মানে সহ্য করা যায় না, তারা বিরহ যন্ত্রণায় আগে থেকেই কাতর হয়ে সব মূর্ছায় যেতে আরম্ভ করলো, এমন অবস্থা। চিন্তয়ন্ত মুকুন্দস্য ভীতা বিরহ কাতরাহা সমেতাহা
সংঘর্ষ প্রচুর অশ্রু মুখ্য অচ্যুতাশয়ঃ। ভগবানের কথা চিন্তা করে অর্থাৎ কৃষ্ণের কথা অচ্যুত, ভগবান তো বলা নেই, অচ্যুত বলা রয়েছে, অচ্যুতের বিরহ যন্ত্রণাতে সমস্ত গোপীগণের সঙ্ঘ একসঙ্গে এমনভাবে কাঁদতে আরম্ভ করলেন, এমনকি বিধাতাকে গালাগাল দিতে আরম্ভ করলেন। বিধাতা ব্রহ্মা, যদিও বিধাতা সৃষ্ট তো নয় কৃষ্ণ, কিন্তু এটা অনুরাগের কথা, এটা ভালোবাসার কথা। যদিও কৃষ্ণ বা ব্রজগোপীগণ ব্রজের কোনো কিছুই ব্রহ্মা সৃষ্টি করেন, যদিও বৃন্দাবন থেকে আমরা দেখি পৃথিবীর মধ্যে রয়েছে, আমরা নবদ্বীপটাকে দেখি পৃথিবীর মধ্যে রয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে না নবদ্বীপ না অযোধ্যা না মথুরা বৃন্দাবন কোনোটাই পৃথিবীর সঙ্গে অ্যাটাচ নয়, আলগাভাবে রয়েছে। এরকম হ্যাঁ, স্বধামটা ধাম সমেত এটা অবতীর্ণ হয়, এটা সময় মতো প্রলয়কালে চলে যাবে, গিয়ে নিজের জায়গায় ওখানে আবার সাবমার্জ করবে। তাহলে এখানে কাতর হয়ে তারা কি কাতর হয়ে কাঁদতে আরম্ভ করল, তারা ব্রহ্মাকে গালাগাল দিচ্ছে, অহ বিধাতঃ স্তব ন কশ্চিত দয়া সংযোজ্য মৈত্রা প্রণয়েন দেহিনঃ তাংশ্চা কৃতার্থান বিজুংক্ষ পার্থক্যম বিকৃতম তে অর্ভকচেষ্টিতম যথা। এই ব্রহ্মা সৃষ্টি জানে না, ব্রহ্মার মাথা ঠিক নেই, ব্রহ্মা সৃষ্টি করল এমন আমাদের সঙ্গে সংযোগ করিয়ে দিল, আবার সংযোগের পরেতে একটা এমন একটা যন্ত্রণা সৃষ্টি করলো আমরা আর তাকে দেখতে পাবো না, তো কোথায় চলে যাবে, অহ বিধাতা স্তবন, তোমার দয়া নেই, হৃদয় নেই, তুমি কি সৃষ্টি করলে। ব্রহ্মাকে গালাগাল দিচ্ছেন প্রেমেতে, যে তোর ব্রহ্মার হৃদয় বলে কিছু নেই, আর হৃদয় যদি থাকে কি সৃষ্টি করলো সে আজকে। তো ও কি করে, একের সঙ্গে অপরের ভালোবাসা করিয়ে দেয়, আবার তারপর ও কেউ মরে যায় কেউ চলে যায়, তখন তারা কাঁদতে থাকে, তো ব্রহ্মার কি সৃষ্টির মহিমা জানে না ব্রহ্মার সৃষ্টি। এইভাবে কাতরভাবে কাঁদতে আরম্ভ করলেন, আর তারপরে কি হলো, অক্রুর যখন রথ, অক্রুরের রথ দেয় সকালবেলা উঠে সমস্ত গোপীগার নন্দ বাবার বাড়ির সামনে একটা রথের ধ্বজা, বলে কার রথ রে বাবা, দেখলে এবার জানতে পারলো এটা হচ্ছে অক্রুর এসছে, বলছে এর নাম অক্রুর নয়, এর নাম অক্রুর কে দিল, এটা ক্রুর, এর অক্রুর কে দিল, ওর ক্রুর অর্থাৎ আমাদের কাছে নিষ্ঠুরের মতো নিয়ে চলে যাবে, আমরা যেতে দেবো না, বলে কি করলো সমস্ত গোপীগারা ঝুন্ডু এক দল ভেদে সব রথের সামনে বসে পড়লো, অনেশন হা হাল্লা শুরু করে দিল, সব কেউ কিছু বলতে সব রথের সামনে পড়ে গেল, বলে যাবে যা যা রথ কি করে যাবে, সেই জায়গাটাও আছে এখন। অক্রু যে নিতে এসছিল রথের সামনে এজিটেশন করেছিল গোপিকারা, রথের সামনে বসে পড়েছিল, সেই যে বসে পড়ছে শুয়ে পড়ছে, বাইরে রথ যেতে পারবে না, তখন কৃষ্ণ দেখলো যে মুশকিল, আমার লীলা তো হবে না, এ তো আমি যেতে দেবে না আমাকে, তখন কায়দা করে সব গুরুজনরা রয়েছে, কায়দা করে একজনকে দিয়ে খবর পাঠালো যে ওদের চিন্তা করতে বারণ করবে, কিছুদিন পরে চলে আসবো, আমি কিছু কার্যের জন্য কার্য উদ্ধারের জন্য যাচ্ছি। কৃষ্ণ চালাকি করে, কৃষ্ণ তো চিরকালই চালাকি করে, কৃষ্ণ তো নিজে বলতে পারছে না, সামনে সব গুরুজনরা রয়েছে সব, কৃষ্ণ কায়দা করে একজনকে দিয়ে খবর পাঠালো, বলো খবর দাও আমি কিছুদিন পরে চলে আসবো, ওরা যেন দুঃখ না করে, কোনো ময়েতে কায়দা করে সরিয়ে পড়িয়ে এজিটেশন খালি করা হলো রাস্তা। তারপর এবার রথ চলতে আরম্ভ করলো, রথ যখন চলতে আরম্ভ করলো, রথ যখন যাচ্ছে তখন কি হলো, রথের ধ্বজাটা যতদূর আছে ততদূর ওরা দেখছে আর কাঁদছে, ব্রজগোপিকারা আছে, সখারা, সখারা তো যাবে, সখারা তো ওখানে কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণ বলরাম গেল, এবার নন্দ বাবা নন্দ উপানন্দ সব তো যাবে, কেন ওই ওখানে যোগ দেবে সে উৎসবে। সেখানে এখানে বলছেন, এইখানে একটা সুন্দর বিচার আছে, এই বিচারটা মনে রাখতে হয়, এটা আমাদের গুরুবর্গ প্রায় বলতেন, পরমপূজ্য বামন গোস্বামী মহারাজও বলতেন, এটা মনে রাখতে হবে, এই বিরহ যন্ত্রণা একটা বিশাল একটা কাতর একটা অধ্যায়। অক্রুর এসে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, এসে যে কি প্যাথেটিক অবস্থা, এটা এই দু চারটা শব্দের মধ্যে বর্ণনা করা যায় না, তাহলে এই কথাটা শুনে রাখতে হবে। যস্যানুরাগ ললিত স্মিত বলুক মন্ত্র লোলাব লোক পরিরম্বন রাস গোষ্ঠাম নিতাহাস্ম ক্ষণমিব ক্ষণদা বিনা ত্বাম গোপ হো কথম নু অতিতরেম
অতিতরেম তম দুরন্তম, যেই কৃষ্ণকে না দেখে আপনা আমরা এক পলক কাল আমরা টিকতে পারি না, এক পলক। ক্ষণমেব ক্ষণদা বিনাত্বম, এক ক্ষণ চোখের পলকও আমরা কৃষ্ণকে ছাড়া থাকতে পারি না। আজকে আমরা কি করে বাঁচব? যস্যানুরাগ ললিত স্মিতবল্গ মন্ত্র, যার অপূর্ব ললিত মাখা হাসি, যস্যানু অনুরাগ ললিত, যস্যানুরাগ ললিত স্মিতবল্গ মন্ত্র, লোলাব লোক পরিরম্বন রাস গোষ্ঠাম। হে গোপীগণ, বলছে হে গোপীগণ, বলছেন সেই কারণে যার অনুরাগ যুক্ত ললিত হাস্য মনোহর মধুর হাস্য সংকেত বার্তা লীলাবলোকন সপ্রেম আলিঙ্গন, যাহাতে সেই রাজসভায় আমরা ক্ষণকালের ন্যায় রাত্রি অনুভব করেছিলাম, সেই কৃষ্ণ ব্যতীত কিরূপে এই দুরন্ত বিরহ আমরা অতিক্রম করব। আমি বললাম ব্রহ্ম রাত্রিব্যাপী, ব্রহ্মার একটা রাত আর দিন সমান, সেই ব্রহ্মরাত্রিব্যাপী রাস হয়েছিল, কিন্তু গোপিকারা চিন্তা করছে এক চোখের পলকে চলে গেল। তাহলে কৃষ্ণের অ্যাট্রাকশন এবং জাদুটা কেউ যদি অনুভব করে এবার বুঝে নি, কৃষ্ণের যে জাদু, কৃষ্ণের যে আকর্ষণ, কৃষ্ণ থাকলে পরে কোনো কিছুই আর যে খেয়াল থাকে না, এটা পুরো অনুভব হলো। ব্রহ্মরাত্রিব্যাপী একটা এত বড় একটা সময়, মানে পাগল হয়ে যাবে লোকে, কিন্তু গোপিকাগণের সেটা মনে হলো যেন এক চোখের পলকে রাত্রি চলে গেল, আমরা তো বেশ ভালোই ছিলাম আনন্দে। এইভাবে দেখা গেল অপূর্ব, সে কাঁদতে কাঁদতে এদিকে অক্রূর তাকে রথে নিয়ে চলল, নিয়ে গিয়ে গেল যমুনার পুলিনের একদিকে, যখন নিয়ে যাচ্ছে এক জায়গায়, সেখানে কি হলো, সেখানে জলেতে স্নান করবার জন্য তর্পণ করা জপ করবার জন্য নাম কালিন্দী জল স্বভাবতী কৃষ্ণবর্ণ অপূর্ব সলিল, আর যমুনার উৎসস্থল, যমুনার যে উৎপত্তিস্থলে যারা গেছেন তারা জানেন কি অপূর্ব যমুনার জল, যারা যায়নি তারা জানে না। এখন সেই জলেতে অক্রূর কৃষ্ণ বলরামকে রথে বসিয়ে রেখে বলে একটু দাঁড়াও, আমরা চানটা করে নিই, চান করে এবং জপ করবে। জলে যখন নেবেছেন চান করতে, জলে ডুবে দেখছেন জলের ভেতরে কৃষ্ণ বলরাম বসে রয়েছে। আরে কি হলো, জলের ভেতরে আবার এরম উঠে দেখ, আরে এ তো বসে রয়েছে সামনে, আবার ডুবছেন তলায়, পাগল হয়ে গেছেন, বলে কি ব্যাপার হলো, একবার ডোবে একবার উঠে, বলে তা কাকা কি হয়েছে তোমার, বলে আর কি আর হবে, বলে কি হয়েছে, তুমি কিছু আশ্চর্য দেখেছো নাকি, সবই জানে অথচ বলছে আর কি বলবে। এইভাবে ধীরে ধীরে অনেক স্তপ করলেন, তারপর এবারে কি হলো, অক্রূর এবার সমস্ত প্রচণ্ড স্তব হলো সমস্ত কিছু অক্রূরের, আর তারপরেতে কি হলো, নিজ মূর্তি কৃষ্ণের এরকম মূর্তি দেখাচ্ছেন আর এই করছেন, এই করতে করতে তারপরে যখন তারা মথুরায় পৌঁছালেন, প্রায় সন্ধে হয়ে আসে, মথুরায় যখন পৌঁছালেন, নন্দগ্রাম থেকে মথুরা আসতে সন্ধ্যা হয়ে গেছে, ও ভাবেতে এসেছে না, একটা কথা হলো আসা, আর তখন তুমি রাস্তা যে হিসাব করছো তখন বিভিন্ন রকম জিগজাগ হয়েছিল, তারপর তো অভিভূত হয়ে এসছে না, কখনো কখনো কোথায় দাঁড়িয়েছে, রূপমাধুর যে জলে নেবেছে, কত কিছু করেছে, এতে কোনো সময়কালের হিসাবটা এরমভাবে ধরতে নাই, এরমভাবে হয় না, সময় তো ভগবানের গোলামি করে না, তো অভিভূত হয়ে বৃন্দাবনের বিভিন্ন সৌন্দর্য দর্শন করতে কখনো দাঁড়িয়ে রয়েছেন দেখছেন, তো এমনি তো স্বাভাবিক আসেনি, কৃষ্ণের সঙ্গে কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলেছেন, কোন কোন জায়গায় কৃষ্ণ খেলা করেছেন ওখানে দাঁড়িয়ে পড়েছেন, রথ রেখে খুঁজেছেন, হয়তো তাই এরকমভাবে শেষ, সব তো এখানে বর্ণনা নাই, তো এইভাবে অদ্ভুত সমস্ত দর্শন করে যখন সেখানে পৌঁছালেন, পৌঁছে এবারে অক্রূর বলছেন চলো আমাদের বাড়ি চলো, তো কৃষ্ণ বলছেন তা তো এখন তো তোমাদের বাড়ি যাব না, পরে যাব, তোমাদের সব ক্রিয়াকর্ম এখানে করে নি, সমস্ত ক্রিয়াকর্ম যে কারণে আমি এখানে এসছি এগুলো সব করে নি, করে নিয়ে তারপর তোমাদের ওখানে পড়ে যাব, এখন যেতে পারবো না। মথুরার মধ্যে ঢুকে মথুরায় প্রবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মথুরার যে সৌন্দর্য আর বৈভব, রাস্তায় রাস্তায় মণিকাঞ্চনে ছটা, দাঁড়ে দাঁড়ে সমস্ত যজ্ঞ হবে, বিশাল ধনুর্যজ্ঞ,
চারিদিকে সব কলসি আদি সব পূর্তি, চারিদিকে মণিমাণিক্যে ছড়াছড়ি, চারিদিকে মুক্তার সব হাড় চারিদিকে ছড়ানো, এইভাবে প্রবিষ্ট হল। আর পেছনে পেছনে আমাদের নন্দ মহারাজ, ওদেরও তো ওরা পেছনে আসছে, ওদেরকে নিয়ে তো যাবে, ওরা তো বৈলগাড়িতে, এ তো ঘোড়গাড়িতে। তো তোমার এইটার উত্তর এইটা যে কৃষ্ণ বলল আগে বাবা মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে তো বাবা কাকা এরা পেছনে আসছে, বন্ধু বান্ধব ওদেরকে নিয়ে তো যাবে, ওই জন্য রথকে একটু দাঁড়াও, যেমন আমরা করি পরিক্রমাতে, এ আগে চলে গেলে রথ যদি আগে বলে এই দাঁড়া করে নিত্য কীর্তন বন্ধ কর, আবার রথটা এগিয়ে আসে, আবার আমরা চলি, তাই তো হয়, তো রথটাকে ফেলে দিতে হয় না। সেরকম নন্দবাবা আদি সব গুরুজন তার বন্ধুবান্ধব আসছে, কৃষ্ণের স্বাভাবিক তারা প্রাণ, তো হয়তো রথকে বলছে একটু দাঁড়াও ওরা আগে আসুক তারপর যাবো। এই করতে করতে আমরা দেখি যে যখন সেখানে পৌঁছেছে, পৌঁছাবার পরে অক্রূর বলছেন যে আমাদের বাড়ি চলো, বলে না এখন তোমাদের বাড়ি যাব না, এখন পরে যাব, সমস্ত ঝামেলা এখানে মেটাই, এখানে হয়ে যাক তারপর পরে যাওয়া যাবে, ওর জন্য চিন্তার কিছু নেই। তা এখন কোথায় থাকবে, ব্রজবাসী সব এসছে, তাদের জন্য কি কোনো ব্যবস্থা করেছে কংস? বলে সব ফাঁকা জায়গা বাগানের মধ্যে সব একবার সব ভালো করে বিছিয়ে বসে গেল সব। কৃষ্ণ বলরাম এবার কি করলেন, সকাল হওয়ার সঙ্গে কাকাকে বললো তুমি যাও, অক্রূরকে বললো তুমি যাও পরে দেখা হবে, সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে দুজনে মথুরার সৌন্দর্য দেখবার জন্য সব বেরিয়ে পড়লেন। আর সকালগুলো পেছনে পেছনে হই হই করতে, ওরা হচ্ছে বনের লোক, জঙ্গলের লোক, সব মাথায় পাগড়ি, হাতে একটা লাঠি, বলে মথুরায় সব অত্যন্ত অত্যন্ত অন্যরকম সব সভ্যতা সেখানে, বলে এরা কারারে এসছে, গৌচারণের লোকগুলো সব মাথায় পাগড়ি একটা করে গামছা পেঁচানো, এইভাবে সব দেখছে, সব দেখছে আর বলছে বা সকাল দেখ কি সুন্দর, আহ এদিক ওদিক সব দেখছে। দেখতে দেখতে এবার তার মধ্যে রাস্তায় ভগবান অনেক লীলা করলেন, কুবজা যাকে কুবজা বলা হয়, কুবজা এবার কংসকে, কংসের যে অনুলেপন হাতে চন্দন ফন্দন দিয়ে ঘষে কর্পূর দিয়ে যে অনুলেপন দেয় সেটা কুবজার হাতে খুব ভালো হয়, এই জন্য কুবজা কংসের এই সেবাটা করে। এখন কুবজাকে রাস্তায় দেখে কৃষ্ণ এবার বলছেন, ওগো সুন্দরী এক কাজ করো না, আমাদেরকে আজকে অনুলেপনটা দাও। তো ও প্রথমে দুঃখ পেল, বললো আমাকে সুন্দরী বললে কেন, আমি তো কুবজা, আমাকে আমার দুঃখ পেয়ে গেল সে। তো কৃষ্ণ বলছে আমি সত্যি সত্যিই বলেছি, আমি মন থেকে, আমি বানিয়ে তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, তো তোমার অন্তরটা সুন্দর তাই জন্য আমি তোমাকে সুন্দরী বলি, তা তো তোমাকে অনুলেপন দিলে তো আমার সার্থক বলে সে অনুলেপন কৃষ্ণকে দিয়েছিল। তখন কৃষ্ণ তার দুঃখটাকে দূর করার জন্য এই আমি চিবুকটাকে ধরে পাটাকে বুড়াঙুল এ চাপ দিয়ে এরকম চিবুকটাকে ধরে এক টানলো, টানার সঙ্গে সঙ্গে কুবজা একবারে অপূর্ব সুন্দরী রমণী হয়ে গেল, ব্যাস কুবজাকেও কৃপা করলেন। এইভাবে কুবজাকে কৃপা করে এবার কংসের কাপড় জামা সেলাই সমস্ত নিয়ে যাচ্ছে ওকে, এখন সখারা ওখানে দেখেছে, বললে আমরা এইসব পরে এসছি এখন ধনুর্যোগে ঢুকবো কী করে, এক কাজ করে ধোপাকে বলে এই তোমার ভালো কাপড় জামা আমাদের দাও, এই তোরা কী কাপড় পরবি রে বোনের লোক, এরকমভাবে বলছেন। তাকে সমস্ত কৃপা করলেন, এরকম উদ্ধার করলেন, করে সেই যে যার মতো পছন্দ মতো কাপড় চয়েস করে সব যে যার মতো পরলেন, আরে ডোলা লালা হলো আর কি, কিকার সাইজ আর মাপে সমস্ত পরে এবার সব রেডি। অনেক কথা আছে, সব অনেক ব্যাপার এর মধ্যে আছে, অনেক সমস্ত ব্যাপার এর মধ্যে আছে সব। আর মথুরার যত রমণীরা তারা ছাদের উপর থেকে দেখছে কে এসছে রে বাবা, কামদেব, মথুরার যে রমণীরা ছাদের উপর থেকে সব দেখছে, বলি কে এসছে এত সুন্দর, আর কথা তো ছড়িয়ে গেছে চারিদিকে, মথুরায় যেতে আর কতক্ষণ লাগে, এই সেই যে কালিয়াকে দমন করেছিল, এই অগাসুর বগাসুরকে মেরেছিল, এইরকম প্রতাপ তার, সব খবর ছড়িয়ে গেছে, এই রাস করেছিল, স্যার রমণীদের মধ্যে কথা আছে, বড় বড় চোখ করে দেখছে কৃষ্ণকে, অপূর্ব, মানে অক্ষন্নতাম ফলমিদম নপরম বিদাম, এই শ্লোকের এইখানেই প্রয়োগ বলছেন, চোখের চোখের সার্থকতা কোথায় না কৃষ্ণকে দর্শনে, অন্য কাউকে জড়জগতে পচাগলা শরীর একটা যুবক ছেলে একটা যুবতী ওগুলো দেখে কী হবে, থাকে না তো দুদিন পরে গলে যায়, কিন্তু ওইগুলোই দেখবে, চোখ ঘুরে ওইদিকে যাবে, চোখ ঘুরে ওইদিকে তাকাস না, ঘুরে ওইদিকে যাবে, শোনে না, এখানে কৃষ্ণের সৌন্দর্য দেখার সঙ্গে সঙ্গে সব, এই জন্য বলছে অক্ষন্নতাম ফলমিদাম নপরাবিদাম, আর কোনো ফল নেই চোখের ফল, আজকে
এই গোপিকারা ছাদের উপর থেকে দেখছে আর পাগল হয়ে যাচ্ছে যে কি আশ্চর্য রূপ, কি আশ্চর্য ছটা এই দুই ভাই কৃষ্ণ বলরাম দেখছেন আর প্রশংসা করছেন নানারকম। আমাদের সৌভাগ্য আজকে দর্শন হলো। আর রামকৃষ্ণ ধনুর্যজ্ঞ হবে, ঠিক আছে ভালো। এখন ধনুর্যজ্ঞ হওয়ার আগে কৃষ্ণ বলরাম এবং সখারা বলছে এই কোন ধনুকটা যোগ্য হবে রে, চল তো একটু দেখে আসি। বলে কোথায় যাবি, ঢুকতে দেবে না তো? বলে চল না তুই, কে ঢুকতে দেবে না দেখি। বলে ওখানে গিয়ে দেখে বিশাল এক তাল গাছের মতো, বিশাল সপ্ত তাল নাকি কত বড় তাল বৃক্ষের সাইজ ছিল। সেই ধনুক শঙ্কর ভগবান দিয়েছিল, ধনুযুগ শঙ্কর দিয়েছিল। সেই ধনু রয়েছে, সেটাকে ভাঙতে হবে, ধনুযোগ্য হবে। কৃষ্ণ বলরাম এই করলেন, সেখানে কী করলো, যারা বাধা দিচ্ছিল এক থাপড় চড় দিয়ে সব দিয়ে ঢুকে গিয়ে এরকম ধরে প্যাকেটের মতো ভেঙে দিল। ভাঙার সঙ্গে সঙ্গে বিশাল আওয়াজ মথুরার মধ্যে, যে একটা এরকম একটা ধনুর ভঙ্গ হলো তার আওয়াজ কত হবে, চারিদিকে হই হই পড়ে গেল। তারপরেতে যাই হোক, এখন কংসের কাছেও খবর চলে গেল, বলে এখন তো কিছু হইচই করা যাবে না, যজ্ঞের আয়োজন হয়ে গেছে, যজ্ঞের ভেঙে ফেলেছে এখন তাই। তাহলে কি হলো, সেখানে এবার যেখানে মল্লযুদ্ধ হবে, যেখানে মুষ্টি চানুক আদির সবাইকে নিয়ে এক এক করে এক একজনের সঙ্গে মল্লযুদ্ধ হবে, সেইখানে যে যে স্টেজ তৈরি হয়েছে মধ্যিখানে কংস বিরাট উঁচু আসনে বসছে, সব গ্যালারি আছে, হাজার হাজার লোক সব বসেছে, এখানে মল্লযুদ্ধ হবে। যখন প্রবেশের দ্বারেতে বাধা দিচ্ছে, বলেছে কৃষ্ণকে আর বলরামকে হাতির পায়ে চেপে মেরে ফেলবে, ওই জন্য না মল্লযুদ্ধ পরে, ধনু আগে ভেঙেছে, ধনু তো আগেই দেখতে গিয়ে ভেঙেছে ওটা তো। এবার কৃষ্ণ চিন্তা করলো, আমার একটা প্রেস্টিজ আছে, আমি একটা রাজা, এখন হই হই করলে এত বড় শক্তি যে ভেঙে তো ভেতরে তো প্রচণ্ড ভয়, কিন্তু হই হই না করে এক কাজ করলো, তো শোনো এই হাতিকে চাপা দিয়ে, হাতির চাপা দিয়ে পা দিয়ে এ দুটোকে মেরে ফেলো। তখন হাতিকে দাঁড় করিয়ে রেখেছে, বিশাল হাতি, সে হাতি মানে সে হাতির ক্ষমতা কি, কুবলয় ঢুকতে যাচ্ছে, হাতিকে দিয়ে তাড়া করছে, এই সর আমরা ঢুকব, কোনো কথাই শোনে না, আরও বেশি করে হাতিকে রাগিয়ে দিচ্ছে। তখন কৃষ্ণ বলরাম কী করেছে, শুক্ররূপ ধারণ করে হাতির পেটের ভিতরে এদিকে যায়, আবার ওদিকে যায়, হাতি এবার এদিকে খোঁজে, আর চোখ তো ছোটো আর কুলোর মতো কান, শেষে কি এরকম ধরে এরকম আচার মেরে উড়িয়ে দিয়ে এখন শেষ সব, আর দুটো দাঁত এখান থেকে দুজন উকড়ে খুলেছে, খুলে এরকম খেলা করতে করতে ঢুকছে রঙ্গমঞ্চে। কংস দূর থেকে থেকে হাতি ওটা কি, বি বাপরে কুবলয়পির হাতিরও দুটো ওই যে দাঁত, ও দুটো দাঁত এরকম খেলতে খেলতে ঢুকছে, সর্বনাশ করেছে, ইকো মেরে দিয়েছে, দারুণ ব্যাপার তো। আর বিরাট বলছে এই ছেলের এরকম ক্ষমতা, যাক দেখা যাবে, চানুর মুষ্টিক তো আছে, এদের দিয়ে মারা যাবে। এইবার আস্তে আস্তে সব এবার ঠিক হল, বলে লড়াই করবে কে, চানু চানুর মুষ্টিক, এই যে লড়াই হবে, যারা ছিল সেখানে যারা যারা বয়স্ক ছিল তারা আর যারা সবাই অবাক হয়ে গেল, যে এরকম একটা সুকুমল ছেলে, ছোট ছোট সুন্দর ছেলে, এগারো বছর বয়স মাত্র, তথাপি আমাদের যে কিশোর বয়সের বর্ণনা হয় এইটা সন্দেহটা তোমাদের মনে আসেনি এখন, যে কৃষ্ণ এগারো বছর বয়স কিন্তু চলে গেছিল, হ্যাঁ তাহলে কিশোর বয়সটা কী করে পেলেন, সেইটার উত্তর দিতে গিয়ে সব সহ্য হবে, কৃষ্ণের কথা শুনলে সব সহ্য হয়। সেটা বলছেন জীব গোস্বামী বাদ উত্তর দিচ্ছেন, যদিও কৃষ্ণের এগারো বছর বয়স তথাপি তিনি রাজার ছেলে, রাজার ছেলেদের বৃদ্ধি বেশি হয় শরীরে, রাজার ছেলে না বিরাট ঐশ্বর্য, সে তাদের এখনও দেখবেন পাঞ্জাবের সাইটে যদি বাচ্চা ছেলে হয় আট বছর বয়স, দেখলে মনে হবে কুড়ি বছর, বিশাল লম্বা চড়া, সেই তো বলছি আমি পাঁচ সাত বছরের বাচ্চা দেখেছি এই রকম লম্বা, ও লোকে অবাক হয়ে যাবে, বলে হয় নাকি, বলে হ্যাঁ এরকম, কাজে রাজার ছেলে, ওই জন্য কৃষ্ণ বলরামের এমনি বৃদ্ধি বেশি, ওই জন্য ওই হিসাবে ওটাকে কিশোর বলা হয়েছে, বোঝা গেল কি বললাম,
বাস্তবিক এগারো বছর বয়সে কৃষ্ণ চলে গেছিলেন। এখন বয়স আদি এগুলো সব কৃষ্ণকে দক্ষিণা দেয় আর কি আছে। তা এখন এখানে যখন সেখানে ঢুকলো সবাই বলছে আজকে এই বাচ্চা দুটোর সঙ্গে চারু মুষ্টিকে লড়াই হবে, এ তো অন্যায় কথা। চানুর মুষ্টিক যেরকম বলশালী সেরকম বলশালী দরকার, ওরা কচি কচি বাচ্চা, ছোট সুন্দর সুন্দর হাত পা এত সুন্দর, তা অন্যায় কংস তো অন্যায় করছে। ভেতরে সমস্ত আন্দোলন হলো, এখন হলে কী হয় কংসের বিচার। এবার তারপর চানুর আর মুষ্টিকের সঙ্গে দুজনের কৃষ্ণ বলরামের আর যখন এক এক করে লড়াই হচ্ছে, লড়াই শুরু হলো, তখন কৃষ্ণ এরকম ওই লড়াইয়ের সমস্ত পোজ আছে, এরম ভাই আস্তে আস্তে ঘুরছে, ও একদিক দিয়ে এরম ঘুরছে, ও একদিক কেরম ভাই ধরবে, কাকে কে পটকে দেবে, এরমভাবে কুস্তি মল্লযুদ্ধ। মল্লযুদ্ধের অনেক টেকনিক আছে, কেরম ভাই এরম ভাই তাক করে থাকবে, এরম ভাই ঘুরবে, দুজনে ঘুরতে ঘুরতে ধপ করে ধরবে, ধরে তাকে ফেলবে, এইরকমভাবে কায়দা। যখন লড়াই হচ্ছে এরমভাবে, তখন কৃষ্ণের সঙ্গে এরম লড়াই করতে করতে সমস্ত গ্যালারিতে যারা সেরা পাগল হয়ে গেছে, বলে এ তো মহা মুশকিল, এইরকম কচি বাচ্চা সুন্দর একটা, তার সঙ্গে এরম লড়া হচ্ছে। তখন যে যেরকম ভাবনা সেরম ভাই কৃষ্ণকে দেখছে, সেইটা মনে রাখতে হবে আমাদের। বললাম মল্লানাম অসনের নেনাম নরবরাহা স্ত্রীনাম স্মরো মূর্তিমান গোপানাম সজ্জন অসতাম ক্ষিতিভুজাম শাস্তা সপিতর শিশু মৃত্যুর ভোজপতের বিড়ার বিদুষাম তত্তম পরম যোগিনাম বৃষিনাম পরদেবতেতি বিদিত রঙ্গম গতহা সাগ্রজ। যখন কৃষ্ণ বলরাম দুজনে যাচ্ছেন মঞ্চের দিকে, ঠিক যাদের হৃদয়ে যেরকম ভাবনা কৃষ্ণকে সেরাভাবে দেখছে, কিরমভাবে দেখছে, মল্লানাম অসনীয় নাম, যারা চানুর মুষ্টিক যুদ্ধ করবে তারা দিয়ে সাক্ষাৎ হচ্ছে অসনী বজ্র আসছে, কৃষ্ণের কিন্তু কোমল হৃদয়। কিন্তু যখন চানুর মুষ্টিক দেখছে আমাদের সঙ্গে লড়াই করার জন্য আসছে, বলে বাবা এর সঙ্গে কি লড়াই করবো, ঘাবড়ে যাচ্ছে ওই কোমল কৃষ্ণ। কিন্তু কিন্তু ওরা দেখছে যে বজ্রর মতো আসছে। আর যারা নারীরা ছিল তারা দেখছে সাক্ষাৎ কামদেব, আরে বাপরে বাপ এইরকম সুন্দর, একবারে পাগল হয়ে যাওয়ার মতো সৌন্দর্য, মানে যে যেরকম ভাবনা সেরকম কৃষ্ণকে দর্শন করছে। আর গোপানাম সজ্জন, গোপ যারা দেখতে লাঠি ফাটি নিয়ে পাগড়ি পরে গামছা বেঁধে যে এসছিল মথুরা থেকে, ও তো ভালো কাপড় চোপড় পরেছে, এখন ওরা ফেলে দিয়েছে, এখন মথুরার ওখানে ঢুকতে হবে, ভালো কাপড় চোপড় পরতে হবে। হ্যাঁ, তারপর এবার ঢুকেছে, ঢুকে ওরা বলছি আমাদের সখা, আমাদের গোপানাম সজ্জন অসতাম ক্ষিতিভুজাম, বলছেন যারা এই যে দুষ্ট যারা সব শাসনকর্তা পৃথিবী শাসন করছে তাদের পক্ষে একটা বিরাট একটা ভয়াবহ জিনিস শাস্তা, সব পিতর শিশু, আর নিজের পিতার কাছে পিতৃস্থানীয় যারা আছেন মাতৃ ধরে তো বাচ্চাটা এর সঙ্গে লড়াই হবে, হায় হায় হায়। চানুর মুষ্টিকের মাসেল কি, চানুর মুষ্টিকের মাসেল কি, কৃষ্ণের যদি জঙ্গাটা হয় চানুরের এইখানটা এরকম এইরকম, আর লড়বে কি, আর মৃত্যুর ভোজপতের আর ভোজপতি অর্থাৎ ভোজরাজ কংস যে বসেছে সে দেখছে সাক্ষাৎ মৃত্যু, কংস দেখছে যে আমার সামনে মৃত্যু আসছে। হ্যাঁ, মৃত্যুর ভোজপতের বিড়ার বিদুষাম আর তত্তম পরম যোগিনাম, যদি ওখানে যোগী পুরুষ থেকে থাকেন মনে হচ্ছে সাক্ষাৎ যোগী পুরুষ, সাক্ষাৎ যোগের যে ফল আমরা আজকে পেলাম। আর ঋষি নাম পরদেবতেতি, ঋষিরা বলছেন পরদেবতা আমাদের, বিদিত রঙ্গং গতহ সাগ্রজ। কৃষ্ণ যখন বলরামকে নিয়ে ঢুকছেন তখন যে যে ভাবনা রয়েছে সেই অ্যাঙ্গেল থেকে কৃষ্ণকে সেইভাবে দর্শন করছে। সত্যিই তাই, কৃষ্ণকে যে যেভাবে বিভাবিত সেভাবেই দেখতে পাবে, অন্যভাবে নয়। সাক্ষাৎ নটবর বেশ, তারপর এবার যেন মনে হচ্ছে চোখ দিয়ে কৃষ্ণকে চাটবে, চোখ দিয়ে চাটা। হ্যাঁ, মানে পারছে না সৌন্দর্য, এত সৌন্দর্য, হ্যাঁ চোখ দিয়ে যেন পান করছে সৌন্দর্য কৃষ্ণের, যারা করার করছে। এইভাবে চানুর এবার হলো, তারপরে লড়াই, তারপরেতে এবার লড়াইয়ের পরেতে চানুর মুষ্টিক সব একে একে সব নাশ হলো, হওয়ার সঙ্গে সঙ্গে কংসে একটা করে নাশ হচ্ছে আর কংসের উত্তেজনা বাড়ছে,
টেনশন, পাগল হয়ে গেছে, আরে একে মেরে ফেললো, আছাড় মেরে একে মেরে ফেললো, তো তো কি হবে। শেষকালে যখন এরকম ভাবে লড়াই হতে হতে এদেরকে সব নাশ করলো, কৃষ্ণ কি করলেন, এক লাফ দিয়ে উঠলেন সিংহাসনে, অনেক উঁচু উঠে ওর চুলটাকে এরম ধরে সব শুদ্ধ একেবারে আছাড় মেরে নিচে ফেললেন। নিচে ফেলে তার উপরে উঠে এবার আরম্ভ করলেন সব ভালো করে, একবার ভালো করে তার সবার মাঝখানে হই হই পড়ে গেল একেবারে, একেবারে সব কংসকে ধরে এবার সেখানে তা একেবারে সব শান্ত করে, যা কংসবধ হয়ে গেল। কংসবধ হওয়ার পর গৌরকে মান, আমাদের মধ্যে যেসব কংস আছি আমরা তাদের যেন নাশ হয়, হৃদয়তে যে কংস আছে আমাদের নাশ হোক। এবারেতে যখনই নাশ হলো, যখনই কংস বিনাশ হলো, তখন তার যে স্ত্রী অস্থি এবং প্রাপ্তি এরা কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে গেল। প্রথমে তো কাঁদতে আরম্ভ করলো, হাও হাও করে একেবারে পাগলের মতো অবস্থা। তারপরে বাবার কাছে অর্থাৎ জরাসন্ধের কাছে গিয়ে, জরাসন্ধ হচ্ছে শ্বশুর মশাই, হ্যাঁ নালিশ হলো, বাবা তোমার জামাইকে এরা মেরে ফেলেছে, আর কে মারলো, বলে এই দাঁড়া ব্যবস্থা করছি আমি। এইভাবে সব লড়াই একেবারে সব ফোঁসছে একেবারে, এত রাগে কি মেরে ফেললো জামাইকে, হ্যাঁ দাঁড়াও। এইবার তারপর কি হলো, বলছেন যে গোপিকারা কিরকম দর্শন দেখো, বলছেন গোপহ স্তপহ কিমাচরণ যদমস্বরূপম লাবণ্য সারম অসমর্দমন্য সিদ্ধম দৃগ্বিহি পিবন্তি অনুসবাভিনবম দুরাপম একান্ত ধাম যশসহ শ্রিয় ঈশ্বরস্য। বলছে অহো আমাদের গোপীগণ বহু পুণ্য সারণী, এই তিনটি কথা শ্লোকে বলা হয়েছে। গোপীগণ কি আশ্চর্য তপস্যাই করেছিল, মথুরা রমণীরা বলছে গোপিকারারা এই যে গোপীগণ কি তপস্যাই করেছে, তারা কৃষ্ণের কান্তির এই চাকচিক্য, তার যে মাধুর্য শ্রেষ্ঠাংশযুক্ত শাম, বলছে এইগুলো স্বভাব সিদ্ধ তাদের নয়ন দ্বারা পান করেছে। গোপিকারা দিন রাত কৃষ্ণের দিকে নিয়ে উৎসব করেছে, তারা মন্তব্য করছেন আহা দুর্লভ। অ্যাকচুয়ালি গোপী কথাটার মানে যদি ব্যাখ্যা করা হয় তাহলে গোপ থেকে স্ত্রীলিঙ্গ হলো গোপী হয়, কিন্তু যদি রসগত ব্যাখ্যা হয় তাহলে কি মানে হয়, তাহলে হয় গোপী মানে যারা গো মানে ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণকে সবসময় আস্বাদন করেছে, পি মানে পান করেছে কৃষ্ণ রস, তাকে গোপী গোপে আনন্দ, গোপী মানে পান করছে কৃষ্ণের রস গুণ সমস্ত কিছু, যারা ডোকে ডোকে প্রতি ক্ষণে ক্ষণে পান করছেন তাদের নাম গোপী। এটা ব্যাকরণের ব্যাখ্যায় আসবে না, কিন্তু আনন্দময় ব্যাখ্যা এটা। তাহলে তারা কি এমন সৌভাগ্য করেছে, নিত্য পান করেন সেরূপ অনেক দুর্লভ, এবং ঐশ্বর্য যশ ও লক্ষ্মী একমাত্র স্থান, লক্ষ্মী মানে রাধারানী, সে লক্ষ্মীকে আর সে লক্ষ্মী হবে, তা যদি হতো তো লক্ষ্মী এখনও স্থান পেল না। এইভাবে কংসবধ হয়ে গেল। কংসবধ হওয়ার পরেতে কৃষ্ণ তো হয়ে গেল, বেল বেজে গেছে আর কি করব, তাহলে দেখা গেল তো এইভাবে তারা কংসকে এরকমভাবে কংস চলে যাওয়ার পর তখন নন্দবাবা সব যারা রয়েছেন, নন্দবাবা যে রয়েছে, নন্দবাবা এবং যে সমস্ত গোপগণ রয়েছেন তারা লালাকে বলছেন, লালা এক কাজ কর, তো হয়ে গেছে ঝামেলা চল। কৃষ্ণ বলছে তুমি যাও আমি পরে আসছি, হ্যাঁ আমাদের সঙ্গে যাবি তো, আমাদের সঙ্গে এসছি, তুমি যাও না কিছু কাজ আছে করে আমি আসছি, আসে তো যাবেন না কাজ আছে কিছু, কিছুতেই যেতে পারবে না। কিন্তু কাঁদতে কাঁদতে ব্রজবাসীগণ অর্থাৎ নন্দবাবা তার যা যত গোপ ছিল তার সখাগণ কিছুতেই বলছে তোকে ছেড়ে আমরা মরে যাবো, তো বলো তোরা যা না আমি আসছি তো কিছুদিন পরেই তো আসছি, বলে কোনো মতে কায়দা করে তাদেরকে পাঠালো, কিছুতেই তারা যাবে না। তারপরে এবার কারাগার থেকে তাকে উদ্ধার করলো, পিতা মাতা যাকে সম্মান দিয়েছিল বসুদেব দৈবকী ইত্যাদি সমস্ত অনেক কথা। আর বৃন্দাবনে গিয়ে যখনই খবর পেল, যশোদামা যখনই খবর পেল, গোপিকারা এবং যশোদামা যখনই খবর পেল কৃষ্ণ ফেরেনি, তখন তাদের পাগল, যখনই খবর পড়লো ঠিক তাই বলেছি কৃষ্ণ আসবে না দেখবি তাই হলো,
কৃষ্ণ ফেরেনি সোনবাস সঙ্গে সঙ্গে যশোদা মা হাট একেবারে মূর্ছা খেয়ে পড়ে গেল। সেই দিন থেকে যশোদা মায়ের বাড়িতে আর রান্নাবাড়ি চড়েনি, মাকড়সায় বাসা বেঁধেছে উনুনে, খালি কাঁদছেন, বন্যা চোখে জল পড়ছে, প্রাণ রক্ষা করে যাচ্ছে। নন্দবাবা যখন গিয়ে খবর দিল, যখন ব্রজবাসীরা গেল বলে এখনও সখাগণ বলছে যে কৃষ্ণ আসেনি, বলে কৃষ্ণ আসেনি তাহলে আর আমাদের আশা নেই, কৃষ্ণ আর আসবে না। এইভাবে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, ব্রজবাসী গানে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়ল। ব্রজবাসী গণ যে আমরা জীবন ধারণ করতে পারবো না, যে অবস্থা তাতে শেষ। এই অবস্থায় কি হলো আমরা দেখি, কালকে আমরা দেখব কৃষ্ণ তখন ব্রজবাসীদেরকে বাঁচাবার জন্য কি করেন, উদ্ধবজিকে ব্রজের মাঝখানে পাঠালেন, কিছু খবর দিয়ে, কিছু খবর দিয়ে, পত্র আদি সমস্ত কিছু দিয়ে, মৌখিক বা সমস্ত কিছু করে উদ্ধবজিকে নিজের সখা অনেক মন্ত্রণা দেন, তাকে এবার বুদ্ধি করে সেখানে পাঠালেন। সেখানে পাঠিয়ে এবার ব্রজবাসীগণের আশা যেন হৃদয়তে থাকে, কৃষ্ণ আবার ফিরে আসবে, সেরকমভাবে পাঠালেন। পাঠিয়ে ব্রজবাসীদের প্রাণটা যেন অন্তত রক্ষা পায়, কৃষ্ণেরও যেরকম অবস্থা ব্রজবাসী করে, ব্রজবাসীরা কাঁদছেন, কৃষ্ণ তার এরকম দুঃখের অবস্থা, সেও কাঁদছেন, আর কিছু করার নেই এর মধ্যে। তাহলে দেখা গেল যে এবার উদ্ধবজিকে পাঠাবেন, তারপর কালকে আমরা আলোচনা করব এই অবস্থা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।